নমস্কার, পুজো চলে এসছে তো, পুজোর জন্য সবাই কিন্তু ব্যাটারি গাড়ি কেনাকাটার প্রস্তুতি মানে সবাই নিচ্ছেন, তো এটা খুব ভালো লক্ষণ। তো আমাদের কাছেও প্রচুর ফোন আসছে, তো সেই ফোনের বেসিসে যা বুঝতে পারলাম যে মানুষ কিন্তু প্রচুর চিন্তায় পড়েছেন যে কোন ব্যাটারি গাড়ি নেব, কোন ব্যাটারি মেনলি ব্যাটারিটা কোনটা নেব, তো এই সব নিয়ে প্রচুর কোশ্চেন করেন, তাদেরকে বোঝাতে আমাদেরও খুব বেগ পেতে হয়। তো সেই জন্য আজকে আমরা চিন্তা করলাম যে একটা ব্যাটারি নিয়ে অন্তত আমরা ভিডিও করি, তো সেই নিয়ে আজকে ডিসকাশন যে কোন ব্যাটারিটা ভালো, কোনটা নিলে আপনার সাশ্রয় হবে, কোনটা লং রান আপনি বেশি ওয়ারেন্টি পাবেন, কোনটা চার্জ ফাস্ট হবে, কোনটা আপনি বেশি দূর যেতে পারবেন, তো এইগুলো নিয়েই আমরা আজকে এই ভিডিওটার মূল উদ্দেশ্য। তো যাই হোক, দেখুন আমার কাছে ব্যাটারি বলতে এই সব ব্যাটারিগুলো দেখাচ্ছি। দেখুন এইটা হচ্ছে লেড অ্যাসিড ব্যাটারি বলে, এটা একটু বড়, এটা হচ্ছে ছোট। নর্মালি যেসব গাড়িতে ব্যাটারি থাকে সেই ব্যাটারি কিন্তু লেড অ্যাসিড ব্যাটারি 28 AH অর্থাৎ অ্যাম্পিয়ার আওয়ার, 28 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকে। এটা কিন্তু 36 অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি, এটার থেকে এটা এটা বড় আছে অর্থাৎ বেশি পাওয়ারফুল আছে। যত প্রথম জানতে হবে আগে যে আমি ব্যাটারির কি থাকে পাওয়ার, পাওয়ার বলতে কি তার কত অ্যাম্পিয়ার আর কত ভোল্ট, এই দুটোর মাল্টিপ্লাই করলে যেটা বেরোয় সেটা হচ্ছে তার পাওয়ার। যেমন ধরুন আমি 28 অ্যাম্পিয়ারের ব্যাটারি, এতে আমি 12 ভোল্টের করে থাকে পাঁচটা ব্যাটারি বা চারটা ব্যাটারি লাগানো থাকে নর্মালি 48 ভোল্ট হলে, তাহলে 48 আর 28 এই দুটো গুণ করলে যা রেজাল্ট বেরোচ্ছে সেটা হচ্ছে তার পাওয়ার। যদি পাঁচটা থাকে তাহলে 12 × 5 = 60, 60 × 28 যেটা মাল্টিপ্লাই করে রেজাল্ট পাওয়া যাবে সেটা হচ্ছে তার পাওয়ার। আবার যদি 72 ভোল্টের ব্যাটারি অর্থাৎ 6 খানা ব্যাটারি লাগানো থাকে, তো সেইখানে 72 × 72 × 28 মাল্টিপ্লাই করলে যা হবে সেটা হচ্ছে তার পাওয়ার। তার মানে যত পাওয়ার বেশি হবে তত বেশি ডিস্টেন্স ট্রাভেল করবে। কিন্তু আবার সেদিকেও দেখতে হবে যে আপনি কিন্তু যত এই ব্যাটারি থেকে এই ব্যাটারিটা কিন্তু বড়, সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়িটা কিন্তু ভারী হয়ে যাবে। যেমন এতে যা মাইলেজ পাওয়া যাবে এর থেকে কিন্তু এতে আরো বেশি মাইলেজ পাওয়া যাবে। নর্মালি আমরা দেখেছি আমাদের এক্সপিরিয়েন্স গত 3.5 বছর ধরে যে গাড়ি চালিয়ে বা গাড়ি বিক্রি করে, সেখানে এরকম 28 অ্যাম্পিয়ারের ব্যাটারি যদি পাঁচটা যদি লাগানো হয়, নর্মালি আমরা পাঁচটা দিয়ে লাগিয়ে বিক্রি করি, সেক্ষেত্রে 60 থেকে 80 কিলোমিটার গাড়ির মাইলেজ পাওয়া যায় নর্মাল স্পিড একজন ব্যক্তি যদি চালান, রাস্তা যদি ভালো। এবার রোড কন্ডিশনের উপর ডিপেন্ড করে, তার বডি ওয়েটের উপর ডিপেন্ড করবে, অনেকগুলো ফ্যাক্টর থাকে। তো নর্মালি আমরা দেখেছি 60 থেকে 80 কিলোমিটার মাইলেজ এই ব্যাটারিতে পাওয়া যায়। এরপর যদি দেখা যায় এরকম ব্যাটারি 36 অ্যাম্পিয়ার ব্যাটারি লাগানো যায়, তাহলে দেখবেন 80 থেকে 100 কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে, কিন্তু সে আরো বেশিও পাওয়া যেতে পারে। তো এখন ব্যাপার হচ্ছে এগুলো লাগালে কিন্তু আরো বেশি ভারী হবে, গাড়িটাকে আপনার পরে চেঞ্জ করতে গেলেও কিন্তু খরচা বাড়বে। আর সব থেকে মেন অসুবিধা যেটা হয়, আমরা সব সময় বলি যে লেড অ্যাসিড ব্যাটারি যদি নিতে হয় কম দামের, মানে কম বেশি দামের না গিয়ে, কেননা আপনার তো 1 বছরের বেশি কেউ গ্যারেন্টি দেয় না, তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু রিস্ক হয়ে যায় যে 1 বছর পর যদি খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু কোম্পানি গ্যারেন্টি দেবে না। তো নর্মালি এইবারে বলি কথা যে এই লেড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে আমরা দেখেছি যদি আপনি টোটালটাকে যা একবার চার্জ করলেন ম্যাক্সিমাম যদি ডিসচার্জ করেন অর্থাৎ ম্যাক্সিমাম চালিয়ে চালানোর পর যদি আবার চার্জ করেন, তাহলে কিন্তু আমরা দেখেছি এই ব্যাটারিতে এই 28 অ্যাম্পিয়ার ব্যাটারিতেও 21,000-22,000 কিলোমিটার অবধি যাওয়া যায়, মানে এক মানে একটা সেটে। তার মানে বুঝতে পারছেন যদি আমরা নর্মালি পেট্রোল গাড়ি চালাই 3 থেকে 4 টাকা পার কিলোমিটার খরচা, অর্থাৎ একবার সেট ব্যাটারিতে একটা 28 অ্যাম্পিয়ার ব্যাটারি একটা সেটেই কিন্তু যদি 20,000 কিলোমিটার যায় 80,000 রুপিজ আপনার কিন্তু তেলে বাঁচবে। তার মানে কত সাশ্রয় দেখুন, যদি এই ব্যাটারিও ঠিক মতো যদি ব্যবহার করে অর্থাৎ মানে প্রপার চার্জ করা এবং প্রপার ডিসচার্জ করে চার্জ করা, তাহলে কিন্তু ব্যাটারির মাইলেজ নিয়ে অসুবিধা হয় না। আর ব্যাটারি যদি ওভার চার্জিং হয়, যদি প্রচুর চার্জ করেন, ধরুন আপনি গাড়িটা চালিয়ে এনে ব্যাটারিটাকে আবার চার্জ দিয়ে দিলেন, ব্যাটারি নর্মালি চললেই কিন্তু গরম হয়, তো গরম ওই অবস্থায় চালালে আবার এসে চার্জ করলে সেক্ষেত্রে কি হয় ব্যাটারি বালগি অর্থাৎ ফুলে যায়, গরম হয়ে ফুলে যায়, সেক্ষেত্রে কোম্পানি ওয়ারেন্টি দিতে চায় না। তো এই গেলো মোটামুটি লেড অ্যাসিড ব্যাটারি। লেড অ্যাসিড ব্যাটারিতে চার্জার থাকে এইরকম চার্জার, সব থেকে এটা হচ্ছে ইকোনমিক গার্ড ব্যাটারি। কোনো কোনো সময় আমরা দেখেছি এইসব ব্যাটারির ক্ষেত্রে লাভবান কি হয় না, আমরা কোনো একটা ব্যাটারি যদি খারাপ হয় সেক্ষেত্রে আমরা সেটা রিপ্লেসমেন্ট করাটা আমাদের ক্ষেত্রে সুবিধা হয়, আর একটা চেঞ্জ করেও কিন্তু সেই ভালো রেজাল্টটা পাওয়া যায়। আর যেটা সুবিধা, এর চার্জার কিন্তু অনেক কম দামে পাওয়া যায়। কিন্তু অসুবিধা কি আছে না, এইগুলোর ক্ষেত্রে সব থেকে বেশি টাইম লাগে। যেমন ধরুন আপনি এটা 28 অ্যাম্পিয়ার ব্যাটারি, এগুলো হচ্ছে আপনার 2.3 অ্যাম্পিয়ার বা ম্যাক্সিমাম 3 অ্যাম্পিয়ারের
চার্জার হয় বা 4 অ্যাম্পিয়ার চার্জার মার্কেটে পাওয়া যায়। তা 3 অ্যাম্পিয়ার যদি হয়, 28 অ্যাম্পিয়ারের যদি ব্যাটারি থাকে, আর 28 কে ডিভাইড করুন 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 3 8 24, তাই ফুল ডিসচার্জ যদি হয়ে যায় এটা 9 থেকে 10 ঘন্টা লাগবে। যদিও আমরা ভিডিওতে শুনেছি সবাই বলেন 7-8 ঘন্টার মধ্যে চার্জ হয়ে যায়। অ্যাকচুয়ালি কি হয়, পুরোটা ডিসচার্জ আমরা ধরি না, যে কোনো লোক তো আর পুরো ডিসচার্জ করবে না, নর্মালি যদি ওরা একটা 80% উপর রেখে দেয় তাহলে 7-8 ঘন্টার মধ্যে চার্জ হয়ে যায়। যদি ফুল ডিসচার্জ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার টাইমটা অনেক বেশি লেগে যায়। আবার সেক্ষেত্রে দেখুন, আবার যদি 28 অ্যাম্পিয়ার থেকে যদি এই ব্যাটারি হয়ে যায়, কেউ কেউ যদি 32 বা 36 38 অ্যাম্পিয়ার যদি ব্যাটারি লাগান, সেক্ষেত্রে কিন্তু এই চার্জার দিয়ে আমরা চার্জ করতে অনেক বেশি সময় লাগবে। মেন ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা, গাড়িতে এই ব্যাটারিগুলো কিন্তু ইকোনমিক দেখতে গেলে কম খরচে পাওয়া যায়, এই সমেত গাড়ি কিনতে গেলে কম টাকায় পাওয়া যায়, কিন্তু সমস্যা যেটা হচ্ছে টাইম কনজিউম। এরপর চলে আসি আমাদের লিথিয়াম আয়ন ব্যাটারি। এই হচ্ছে আমাদের লিথিয়াম আয়ন ব্যাটারি। এই ব্যাটারিতে আজকের দিনে আমরা প্রথমে প্রথমে আমরাও কিন্তু ব্যাটারি গাড়িতে যখন বিক্রি করতাম লিথিয়াম আয়ন দিতাম না, কেননা সমস্যা ছিল, এর ওয়ারেন্টি পেতে আমাদের সময় লাগতো, কাস্টমারদেরকে আমাদের সার্ভিস দিতে সময় হতো। এই ব্যাটারি হলে আমরা সঙ্গে সঙ্গে সার্ভিস দিয়ে দিতে পারতাম। তো এখন আর সেই অসুবিধা নেই, এখন আমরা লিথিয়াম আয়নের উপর জোর দিচ্ছি। তার সুবিধা কি না, আমরা চতুর্দিকে চার্জিং স্টেশনও আস্তে আস্তে ইনস্টল করছি বিভিন্ন জায়গায়। যারা চার্জিং স্টেশন লাগাতে চাইছেন আমাদের সঙ্গে যোগাযোগ করুন। তো চার্জিং স্টেশন হলে সুবিধা কী হচ্ছে, এতে যেমন অনেক সময় লাগে, এই ব্যাটারিতে সুবিধা কী আছে, এতে এই ফাস্ট চার্জার, এর চার্জার হচ্ছে এইটা, এগুলো তো 6 অ্যাম্পিয়ার থেকে 10 অ্যাম্পিয়ার অবধি চার্জার মার্কেটে অ্যাভেলেবল। আপনি যেমন চার্জার নেবেন, যেমন ধরুন সাপোজ এই ব্যাটারিটি আছে 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে কি 24 অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে, তো এই ব্যাটারি যদি 6 অ্যাম্পিয়ার ব্যাটারি হয়, সে চার্জার হয়, তাহলে আপনি কি কতটা পাচ্ছেন, 4 ঘন্টার মধ্যে এটা ফুল চার্জ হয়ে যায়। নর্মালি পুরোপুরি 100% তো ডিসচার্জ হয় না, সেক্ষেত্রে 3.5 ঘন্টার মধ্যে ফুল চার্জ হবে। যদি 10 অ্যাম্পিয়ারের চার্জার নেন তাহলে কিন্তু আরও কম সময়ের মধ্যে হয়ে যাবে। তো যাই হোক, এইটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি। লিথিয়াম ব্যাটারির এবার সুবিধা অসুবিধা বলি। লিথিয়াম ব্যাটারিতে আমাদের প্রধান এটা খেয়াল রাখতে হবে যে চার্জ কখন করব। গাড়ি চালিয়ে নিয়ে আসার পর কিছুক্ষণ চালানোই কিন্তু ব্যাটারি কিন্তু গরম হয়, চেষ্টা করবেন ব্যাটারি চার্জ যখন কিছুটা থামার পর, মানে কিছুক্ষণ থেকে যাওয়ার পর তারপর চার্জ করুন, তাহলে কিন্তু কোনো ওই যে আগুন লাগা বা এইসবের ব্যাপারগুলো থাকে না। আর নর্মালি আজকের দিনে যেসব ব্যাটারি আমরা বিক্রি করছি সেগুলোকে স্মার্ট বিএমএস থাকে, কোনো কিছু ফল্ট হলে ও অটোমেটিক আউটপুট বন্ধ করে দেয়, তো সেসব নিয়ে অসুবিধা হয় না। লিথিয়াম আয়ন ব্যাটারিতে সুবিধা কী হচ্ছে, 3 বছর নর্মালি গ্যারেন্টি থাকে, এইগুলো থেকে এর চার্জিং যেটা লাইফ সাইকেল যেটাকে বলা হয় সেটা কিন্তু এর থেকে অনেকটাই বেশি। আর সুবিধা যেটা হচ্ছে, আপনি যদি ধরুন এবারে যেটা সুবিধা দেবে, আগে দেখতে হবে যে আপনি কি পারপাসে গাড়ি নেবেন। আমরা ম্যাক্সিমাম কাস্টমারদের দেখেছি ওনারা ব্যাটারি গাড়ি মানে বোঝেন যে আমার লোকালি বাজারে ঘুরে বেড়াবো তার জন্যই নেন। যারা তার জন্য নিচ্ছেন তাদের ক্ষেত্রে কোনো ব্যাটারি অসুবিধা নেই, আপনি এই ব্যাটারি নিয়েও চালাতে পারেন, রাত্রিবেলায় চার্জ দেবেন চার্জ হয়ে যাবে। আর যারা দূরে যাবেন ভাবছেন তাদের জন্য বলবো কোনো সময় এই ব্যাটারি না নিয়ে লিথিয়াম আয়ন ব্যাটারি নেওয়া ভালো। সেক্ষেত্রে আপনার সুবিধা কী হচ্ছে, যেখানে যাচ্ছেন চার্জারটি সঙ্গে থাকলে আপনি কিন্তু চার্জ করে নিতে পারবেন। তো যাই হোক, আজকে এইটুকুই থাকলো, পরবর্তীতে আরও আমরা বিভিন্ন ব্যাপার নিয়ে ডিসকাস করব। আমাদের আভা এন্টারপ্রাইজের পেজটাকে, ফেসবুক পেজটাকে লাইক করুন, আর ব্যাটারি গাড়ি কেনার ব্যাপারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা হোম ডেলিভারি করে দিচ্ছি। আর আমাদের মোটামুটি 50-60 কিলোমিটারের মধ্যে আমরা গাড়ি পিক আপ করে নিয়ে এসে সার্ভিস করে দিই। আর আমাদের কাছে এ কাজ, এছাড়াও আমাদের স্পেয়ার পার্টস নিয়ে কোনো অসুবিধা নেই, কারো যদি কিছু স্পেয়ার লাগে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন। আর ব্যাটারিও লাগলে আমাদের কাছে পাওয়া যায়, অনেক সস্তাতেই পাওয়া যায়। ধন্যবাদ। আভা এন্টারপ্রাইজের ফেসবুক এবং ইউটিউব পেজটাকে সাবস্ক্রাইব করুন। পুজো অফার চলছে, পুজো দিয়েই শুরু করেছেন যে পুজো চলে এসেছে, আপনারা ব্যাটারি গাড়ি কিনবেন কিনবেন, তো সেক্ষেত্রে আপনারা চিন্তায় পড়েছেন যে কোন ব্যাটারি নেবেন। তো পুজো এসে গেছে, আমাদের কাছে অফারের শেষ নেই, আপনারাও আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ক্যাশ ডিসকাউন্ট তো আমরা দিচ্ছি, আর তার সাথে আমরা বিভিন্ন 15 নভেম্বর অবধি আমাদের কাছে যারা কেনাকাটা করবে তাদের জন্য আমরা ভালো গিফট অফারও রাখছি। ধন্যবাদ।